আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব অল্প বয়সে বার্ধক্য কিভাবে দূর করা যায়। অল্প বয়সে বার্ধক্য আমাদের এখন বর্তমান সমাজে সবথেকে বেশি দেখতে পাই। অল্প বয়স যাদের আমরা এখনো বলি বাচ্চা বয়স, তাদের চেহারার দিকে তাকালে মনে হয় সে যেন 80 বছরের এক বৃদ্ধ। এই অল্প বয়সে বার্ধক্য হয়ে যাওয়া, অল্প বয়সী চেহারার দিকে তাকালে বার্ধক্যের ছাপ পড়া, এই সমস্যাটার কিভাবে সমাধান করা যায় আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অল্প বয়সে বার্ধক্যর ভিতরে যেমন উল্লেখযোগ্য থাকে স্কিনের ভিতরে কুচকে যাওয়া, অল্প বয়সী চুল পেকে যাওয়া, চুল পড়ে যাওয়া, যৌন চাহিদা কমে যাওয়া, নারী এবং পুরুষেরই আমরা উভয়েরই দেখতে পারি যে তাদের অল্প বয়সে বার্ধক্য দেখা দিচ্ছে। কারণ হচ্ছে আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন যে খাবার আছে তা আমরা সঠিক নিয়ম অনুসারে খাই না। আমাদের শরীরে যে পরিমাণে ক্যালোরি দরকার ছিল খাদ্য খাবারের মাধ্যমে, কিন্তু আমরা সেই খাদ্য খাবারগুলো সঠিক নিয়মে না খাওয়ার জন্য শরীরে একটি ক্যালোরির ঘাটতি থেকে যায়, টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থেকে যায়, ভিটামিনের অভাব থেকে যায়। এই ধরনের কারণগুলো আমাদের সবথেকে বেশি ক্ষতি করে অল্প বয়সে বার্ধক্য আনার জন্য। যদি আমাদের শরীরে টেস্টোস্টেরনের হরমোনের ঘাটতি দেখা দেয়, ভিটামিনের অভাব দেখা দেয়, রাত্রি জাগরণ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সবথেকে যে সমস্যাগুলো ফলো করব তা হচ্ছে অল্প বয়সে বার্ধক্য দেখা দেওয়া, স্কিনগুলো কুচকে যাওয়া, চুল পড়ে যাওয়া, টাক পড়ে যাওয়া, যৌন চাহিদা কমে যাওয়া। আজকে আমরা জানব অল্প বয়সের বার্ধক্য কী করে দূর করা যায়। খাদ্য খাবার এবং হোমিওপ্যাথি ওষুধ, আমি যে খাদ্য খাবারগুলোর চার্ট করেছি আমি সেই চার্ট আপনাদের সামনে তুলে দিচ্ছি। এই চার্ট অনুসারে আপনি খাদ্য খাবারের পরিবর্তন আনেন এবং হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন, তাহলে অল্প বয়সে বার্ধক্য দূর হয়ে যাবে এবং আপনার যৌন চাহিদা দ্বিগুণ বৃদ্ধি পাবে। কারণ যৌন চাহিদা কমে যাওয়া এটা আমাদের সমাজে সবথেকে বেশি দেখা দেয় পুরুষদের ভিতরে, নারীদেরও হতে পারে তবে পুরুষদের সবথেকে বেশি দেখতে পাই। খাদ্য খাবারের চারটা একটু কষ্ট করে লিখে নেব। কালো জিরা, মধু, ডিম, দুধ, থানকুনি পাতা, বাদাম, তরমুজ, তৈলাক্ত মাছ, পালং শাক, লাল শাক, কলা, টুনা মাছ, মৌসুমি ফল আর ডার্ক চকলেট, এই জিনিসগুলো বেশি পরিমাণে খেতে হবে। স্কিনে বাহ্যিকভাবে ব্যবহার করার জন্য অলিভ অয়েল, এই তেলটি মাথায় এবং গায়ে ব্যবহার করতে পারেন। পাশাপাশি হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে আপনার এই অল্প বয়সের বার্ধক্য একদম দূর হয়ে যাবে এবং আপনার যৌন চাহিদা দ্বিগুণ বৃদ্ধি করে দিবে। তাই খাদ্য খাবারের ভূমিকা অপরিসীম, আর তার পাশাপাশি হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে স্থায়ী আরোগ্য হবে। হোমিওপ্যাথি ওষুধগুলোর নাম একটু কষ্ট করে লিখে নেবেন। অশ্বগন্ধা, ডেমিয়েনা, অ্যাগনাস্টকাস, জিনসিং, অ্যাসিড ফস, লাইকোপোডিয়াম অ্যাভেনাসেটাইবা, এই ওষুধগুলো আপনারা সেবন করতে পারেন। তবে হোমিওপ্যাথি ওষুধ সেবনের পূর্বে একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। অবশ্যই যে ওষুধগুলোর নাম আমি বললাম তার ভিতর থেকে যে কোনো একটি ওষুধ সিলেকশন করতে হবে এবং যে ওষুধের লক্ষণ আপনার সাথে মিলে যাবে শুধুমাত্র সেই ওষুধটি সেবন করতে পারবেন। আশা রাখি অল্প বয়সে বার্ধক্য দূর করবে, যৌন চাহিদা দ্বিগুণ হারে বৃদ্ধি করবে, পাকা চুল কালো করবে এবং সারা জীবনের জন্য সুস্থ থাকবেন খাদ্য খাবার এবং হোমিওপ্যাথি ওষুধ সেবনে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অল্প বয়সে বার্ধক্য কিভাবে দূর করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।